উত্তম সুচিত্রা জুটি মানে কিন্তু নস্টালজিয়ায় ভেসে যাওয়া, আর যদি হয় তাদের গান তাহলে তো আর কথাই নেই, প্রেমের রসায়ন যেন একেবারে নতুন মাত্রা পায়। বাঙালির কাছে তাই প্রেমের মানে কিন্তু এখনও উত্তম সুচিত্রা জুটিতেই আটকে রয়েছে, আর যদি হয় উত্তম কুমারের নাতির বিয়ে তাহলে সেখানে তাঁর গান থাকবে না, তা কি হতে পারে? আর সেই ঘটনাটাই ঘটল। হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই রাত তোমার আমার একেবারে যেন প্রাণবন্ত গান বাঙালির কাছে, চির সবুজ চির নতুন। আর এই গানের নতুন ভার্সন নিয়ে এলেন গৌরব এবং দেবলীনা। ছন্দে একে অপরের সাথে হাতে হাত পায়ে পা মিলিয়ে নতুন ভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা। দেবলীনা জুটির প্রেম পর্ব থেকে বিয়ের সবটাই কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে টলি থেকে টেলিপাড়ায়, আর তাই জন্য বিয়ে পরবর্তী সঙ্গীতানুষ্ঠানের একটি দামি মুহূর্তের ভিডিও আপলোড করেছেন নতুন কোনে দেবলীনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি দীপ জ্বেলে যাই ছবির গান এই রাত তোমার আমারে নাচ করে বর কোনে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। স্বর্ণযুগে উত্তম কুমারের গানকে একেবারে নতুনভাবে সামনে নিয়ে এলেন তার নাতি গৌরব। দুই প্রজন্মের এই অসাধারণ মেলবন্ধনে নজর রাখুন আপনিও।